রান্নাঘরে ঢুকতে ভাও রান্না আছে আর নয় পাস্তা পারি পোস্ত পারি নানা রকম নাস্তা পারি পিঠে পারি পেস্টি পারি আমি রাঁধুনি ভারি রান্না শীতকাল বছরে বোধ এই শীতকালটার জন্যই আমরা সবাই ওয়েট করে থাকি কেন কি শীতকাল মানেই হচ্ছে পিকনিক খাওয়া দাওয়া হইহুল্লোড় আর ভীষণ মজা গরম নেই ঘাম নেই এরকম রকম অতিষ্ঠ হওয়ার মতো এলিমেন্টই নেই কিছু চারিদিকে শুধু এনজয় এনজয় ঠান্ডা এবং শীতের মধ্যে শীত মানে কিন্তু আমরা এটাও জানি শীত মানেই হচ্ছে ডিসেম্বর মাস কেক খেতে হবে বড়দিন আগে হোক বা পরে হোক কেকটা কিন্তু চাই চাই মাস্ট শীত মানেই হচ্ছে কেক তাই দেখে নি আজকে আমাদের রান্নাতে কে এসছেন আর তিনি কি করছেন আজকে স্পেশাল আইটেম আমাদের রান্নাতে নমস্কার নমস্কার নাম আপনার বাবলি দাস বাবলি এসছেন আজকে আমাদের রান্নাতে কোথা থেকে আসছেন সামবাজার থেকে আসছি সামবাজার থেকে আসছেন কি করছেন আজকে আপনি রান্নাতে অ্যারোমা চকলেট অরেঞ্জ কেক আজকে বাবলি করছেন অ্যারোমা চকলেট অরেঞ্জ কেক বিশাল নাম এবং ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে মনে হচ্ছে একটা অসাধারণ কিছু হতে চলেছে ভীষণ সুন্দর সুন্দর কালারফুল সমস্ত ইনগ্রেডিয়েন্টস উনি নিয়ে এসেছেন তো চলুন শুরু করা যাক আজকে আপনার অ্যারোমা চকলেট অরেঞ্জ কেক তাহলে আমি প্রথমে আমি নিই হ্যাঁ প্রথমে একটা বল নিলাম এর মধ্যে আমি ময়দাটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এটা কি এটা হচ্ছে আপনার বেকিং বেকিং পাউডার বেকিং পাউডার কতটা দিচ্ছেন এই এক চামচ মতো এক চামচ স্লাইড একটু স্পিন একটু নুন মানে প্রত্যেকটা কেকে একটু নুন দিতে হয় এটা অনেকেই জানে না কিন্তু দিলে টেস্ট হয় আমি এটাকে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি এটা আমিও প্রথমবার জানলাম যে কেকে একটু নুন হ্যাঁ 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 এটা সিক্রেট আচ্ছা এই যে মিক্সিং এর মধ্যে নুন দিতে হবে এই ব্যাপারটা খুব সিক্রেট সিক্রেট এটা আপনি জানলেন কি করে একটু জেনে নেব আমি বড় একজন শেফের কাছে শিখেছিলাম নামটা বলতে পারি উনি হচ্ছেন দীপানিতা ভাটিয়া

এবারে হিসেব করুন এবং ওখান থেকেই আমার মানে ধরতে গেলে এই যে নেশা এমনি আমার ছোটোবেলা থেকে রান্নার একটা নেশা ছিল কিন্তু এই তারপরে এই রান্না সব দেখছি টিভিতে দেখছি এতে দেখে দেখার পর একটা আরও নেশা জাগলো তারপর বই কিনতাম বই যেমন লোকের মানে গল্পের বই কেনে আমার নেশা হচ্ছে রান্নার বই আচ্ছা হ্যাঁ এবার রান্নার বই করতে করতে জানতে পারলাম যে উনি এরকম শেখান ফোন করে চলে গেলাম আচ্ছা তারপর উনি আমাদের সব শেখালেন তারপর দেখলাম যে না এতো বেশ ভালো ইন্টারেস্টিং নিশ্চয়ই হ্যাঁ তাহলে তো আমাকে এই পথটাই বেছে নিতে হবে হ্যাঁ আমি তো বেছে নিলাম ওইটাই ওনার কাছে যাচ্ছি প্রচুর শিখছি ভালো ভালো আইটেম মোগলাই বেকিং আদার্স আর লেবুনিস টেবুনিস অনেক রকম ধরনেরই খাবার ওনার কাছ থেকে আমি বানাই ব্যাস ওই আমার শেখা আর এই রান্নাটাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা মানে ক্লাস করবা আপনি উনিও বলেছেন হ্যাঁ একটা আমার বেকিং এর একটা খোলা সব খোলার ইচ্ছে আছে আচ্ছা হ্যাঁ সেটা মোটামুটি খুলেছি মানে সেইভাবে এখনো অতটা আমি চালু করিনি আচ্ছা হুম একটু টাকা পয়সার ব্যাপারটা ওনাদের তরফ থেকে আছে মানে ওটা প্রথমে ওনারা বলেন ক্লাসটা আপনি করান কোথায় ওনার ওখানে না ওটা আমার বাড়িতেই বাড়িতে বাড়িতেই আর ওয়ান স্টপ হচ্ছে বেকারি মানে হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি মানে কেউ অর্ডার দিল হয়তো ঘন্টা পাঁচেকের মধ্যে আমি ওটাকে দিতে পারব আচ্ছা এইরকম ব্যাপারটা বাহ এইটা হচ্ছে ওনার কাছ থেকে পাওয়া খুব ভালো কথা এবং অনেক কিছু শিখেছি অনেক কিছু টিপসও উনি দিয়েছেন যেগুলো মানে সত্যি খুব কাজে লাগে অবশ্যই তো সেরকম দু একটা টিপস আমরাও শুনে নেব এটা করতে করতে বরঞ্চ কথা একটা শোনা যাক একদম হ্যাঁ প্রথমে আমি এটা দুটো ডিমই দিয়ে দিলাম আচ্ছা আমি মধ্যে তেল দিয়ে দিলাম হুম তেলটা কি পরিমাণ মতো পরিমাণ আছে আমার এটা এটা আর একটা ব্যাপার আছে একশো যদি ময়দা একশো চিনি আর একশো তেল তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারা যায় আচ্ছা আনসল্টেড বাটার আচ্ছা কিন্তু আমার মনে হয় আনসল্টেড বাটারের প্রচুর দাম তারপরে ধরুন অনেক সময় বাড়িতে থাকেও না আর এটাও সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ যার জন্য আমরা ঠিক করেছি যে যদি আমি রিফাইন অয়েল দিয়ে করি কেকটা খুব সফট হয় একদমই তাই এই হচ্ছে ব্যাপার এই জন্য আমি এইটাকে বেছে নিয়েছি এটা দিয়ে করছি একদম আচ্ছা আমাকে একটু বিটার এটা

আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম আচ্ছা পুরোটাই দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম ওই একটা চামচ হ্যাঁ হ্যাঁ এটা এটা করতে করতে তো শুনে নেব বাড়িতে কে কে আছেন বাড়িতে তো এখন আপাতত আমি আর আমার হাজবেন্ড আছি হ্যাঁ আমার মেয়ে আছে মেয়ে ব্যাঙ্গালোরে চলে গেছে আর এই জুন মাসে ও এমবিএ পড়তে গেছে এত আওয়াজে কিছু শোনা যাচ্ছে না ঠিক আছে এটা হয়ে যাক তারপরে আমরা গল্পটা শুনে নেব এটা কি ফিনিশ নাকি আরো কিছু আছে না এবার এটা হয়ে গেছে এবার ময়দাটা আর এই আওয়াজটা আর হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে একটু গল্প করা যাক বাড়িতে কে কে আছেন বাড়িতে আমি আমার হাজবেন্ড এখন আপাতত আছি আর আমার শ্বশুর শাশুড়ি আছেন আচ্ছা আর আমার মেয়ে ছিল জুন মাসে চলে গেছে ও এমবিএ পড়তে গেছে বেঙ্গালোরে আচ্ছা আচ্ছা তাহলে এখন বাড়িতে দুজন আর শ্বশুর শাশুড়ি হ্যাঁ আচ্ছা তো বাড়িতে এরকম ভ্যারাইটি ভ্যারাইটি রান্না হ্যাঁ করতে হয় ও বাবা সবাই পেটু কি টাইপের খাবার দাবার বেশি করে থাকো বাড়িতে বেকিংও করি মোগলাইও করি আচ্ছা হ্যাঁ এবং যে যেটা ভালোবাসে আজকে এটা করো সঙ্গে সঙ্গে সেরাই করি এবং আমার বাড়িতে সব কিছু রেডি করা থাকে বাড়িতে কি কি রেডি করা থাকে ইনগ্রেডিয়েন্টসগুলো সব রেডি করা থাকে চাইনিজ থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে বেকিং থেকে শুরু করে আমার ওটা একটা স্টোরই আছে সমস্ত কিছু একেবারে কোনো প্রবলেম মানে যখন যে যা খেতে চাইবে সেটা মানে বললেই খালি রেডি বললেই রেডি শুধু তাই নয় আমি তো এখানে তো একটু মানে সামান্যই করছি আমি ক্রিম রোল যেটা দিয়ে আইসিং দিয়ে করে ক্রিম দিয়ে যেটা করে সমস্ত সেইগুলোও আমার বাড়িতে ফ্রিজে ভর্তি

সেটাই হ্যাঁ এগুলো তো ওভেনেই বেশি ভালো হয় থাকে না আবার তুমি কুকারও করতে পারো আচ্ছা হ্যাঁ কুকারে তুমি নুন দেবে আর তার মধ্যে একটা তুমি একটা ছোট বাটি মতো বসিয়ে দেবে তারপর কেকটা যেই হয়ে গেল কেকের কন্টেনারের মধ্যে ঢেলে দিয়ে বসিয়ে দিয়ে কুকার কুকারের সিঁড়িটা দেবে না ঢাকনাটা খুলে নেবে আচ্ছা কুকারের ঢাকনাটা খুলে নেবে দিয়ে তুমি প্রায় দশ পনেরো মিনিট রাখো ব্যাস তারপর ঢাকাটা ওইভাবে নামিয়ে রাখো ঢাকনাটা দিয়ে ব্যাস হয়ে গেল বাহ চট জলদি এটা কি মিক্সিং এর মধ্যে আর কি কি পড়বে এইটাতে এটার মধ্যে এবার যেটা হচ্ছে মেইন হচ্ছে অ্যারোমা অরেঞ্জ যে কেকটা আমি বানাবো সেটার দাওয়াই হচ্ছে এটাই এটাতে কালারটা হবে তো আপনার কালার কালার ফ্লেভার সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে যেটা আমাদের ভাগে ভাগে যদি আমি করি ভাগে ভাগে এটা কি আপনি নিজে বানিয়েছেন না এটা কিনতে পাওয়া যায় এটা কিনতে পাওয়া যায় আচ্ছা কিনতে পাওয়া যায় এটা এখন মার্কেটে अवेलेबल আচ্ছা এটা এটা দিলে পরে এটা কি হচ্ছে বাড়িতে নিজেরা যারা কেক করতে পারে না এত কিছু কিভাবে করব না করব তাদের জন্য এটা সব সুবিধে পুরো অরেঞ্জ হয়ে গেল একদম বাহ এটার মিক্সিং আর কত কত করব এবার হয়ে গেল এবার আমার কেকের বাটিতে কেন আমি এটা দিচ্ছি যাতে কেকটা না আটকে যায় একদম দিয়ে ব্রাশ দিয়ে পুরো অয়েলটাকে বাটির সাথে অনেক করে দিচ্ছেন এর পুরো মাখিয়ে দিতে হচ্ছে মাখিয়ে দিয়ে অনেক সময় অনেক বাটার পেপারও দেওয়া যায় বাটার পেপার দিলে তাহলে আমাকে এগুলো করতে লাগছে সেটাই হ্যাঁ কিন্তু বাটার পেপার ইউজ করা অতটা পাওয়া আবার আনা অসুবিধে ওই জন্য আমরা করি না আচ্ছা এই যে আমি একটু ময়দা রেখে দিয়েছিলাম হ্যাঁ এটা শুধু স্প্রেড করে এটা স্প্রেড করে দিলে কি হবে তাহলে আর ওই কেকটা আটকে যাবে না আচ্ছা জট করে না উল্টে দিলে উঠে আসবে এটা কিন্তু জানা ছিল না এটা জানলাম এগুলো সব টিপস ঠিক আছে একদম আর বাকি যেগুলো দেখছি ওগুলো সব গার্নিশিং এর জন্য কেকটা হতে মোটামুটি কি রকম টাইম লাগবে এটা মোটামুটি 20 মিনিট 20 মিনিট 180 ডিগ্রিতে 20 মিনিট আচ্ছা অসাধারণ দারুন দারুণ কালার খুব ভালো লাগছে দেখতে এটা মানে ফিনিশ হওয়ার পর আরো কতটা ভালো হবে সেটাই আমি একটু ইমাজিন করছি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে কুড়ি মিনিটের জন্য বসিয়ে দেওয়া হলো কেক কেকটা রেডি হতে থাকুক আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি ফিরে আসছি সঙ্গে নিয়ে হ্যাঁ কাকে বলছি না আপনারা জানেন ব্রেকের পর দেখে নিন কে আসছে আমাদের সাথে আজকে চলুন আমি না ভাই রান্না বাংলা মানে শ্যামা সঙ্গীত রবি ঠাকুরের গান মশলা মানে ডাটা মশলা রান্নায় আনে প্রাণ দাতা মানে ভালোবাসা নানান চাও হয় সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবে কিনবেন ডক্টর অরবিন্দ কুমার শাস্ত্রী টপ সেলিব্রিটি জ্যোতিষী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ও বাস্তুবিদ ফোন নাম্বার 9477027853 ও 7980575536 মডন মডন মর্ডন 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 চাল আলো চাল মোটা চাল যত মটন ঘিয়ার গুনে যেন ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনে দে ভাজা হলে তবে সাধ বুঝে কি খাওয়া প্যাট্রিঙ্গর রজ মলে যারা মটনের স্বাদ মোটে পায় নিকো তারা একতো দেখলে কে কে ঠিক বুঝা যায় মটন ছাড়া কি খাওয়া শেষ বাংলা মানে শ্যামা সঙ্গীত রবি ঠাকুরের গান মশলা মানে ডাটা মশলা রান্নায় আনে প্রাণ ডাটা মানে ভালোবাসা রান্নাটা আমি রাধুনি ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে আপনার আমার আমাদের সবার প্রিয় ডক্টর অরূপ কুমার শাস্ত্রী দ্য সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারকে নিয়ে হ্যালো অরূপ হ্যাঁ নমস্কার দিদি প্রত্যেক দিন আসি এবং যে কথাগুলো আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স বলি আজকে জমি নিয়ে বলবো যাদের জমি একদম কাটা থাকবে বা শুভ না থাকবে রকম জঙ্গলের দিকে পূর্ব দিকটা নিচু থাকবে সেগুলো কিন্তু শুভ নয় কারণ আপনাদের বারবার করে বলি এই জায়গাগুলো কিন্তু রেকটিফিকেশান করবেন পশ্চিম দিক যদি উঁচু থাকে তাহলে ভালো এবং পূর্ব দিক যদি নিচু থাকে তাহলে কিন্তু সেটা শুভ ফল দেবে আর ব্রোম্বস্থানে আগেকার দিনের বাড়িতে কিন্তু ব্রোম্বস্থান ফাঁকা রাখতো সেই জায়গাটা ফাঁকা রাখলে ভালো হয় সেখানে খাবার জায়গা করলে কিন্তু ভালো হয় এই জায়গাগুলোকে রেকটিফিকেশান করবেন যদি সেই জায়গাটা না থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা ঠিক করবেন আর পুরনো দিনের অনেক বাড়িতে কিন্তু পাত কুয়া থাকে পাত কুয়াটা সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন পাত কুয়া যদি খালি থাকে সেই জায়গাটা কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু হয় সুতরাং এইগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন তার সাথে বাস্তুর যদি উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর না থাকে এবং জুতোর র্যাক যদি খোলা থাকে পশ্চিম দিকে যদি জুতোর র্যাক না করেন তাহলে কিন্তু এইগুলো নেগেটিভ এফেক্ট করে থাকে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন ছক নিয়ে বলে থাকি সেরকম আজকে বাস্তু নিয়ে বললাম আর প্রত্যেক মানুষের কিন্তু বাস্তু প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু ছক যতই ভালো থাকুক না কেন সেই জায়গাটা কিন্তু আয় উন্নতি এবং শারীরিক প্রবলেম কিন্তু দেখা দেবে সুতরাং আপনারা এইটা ঠিকঠাক করে চলার চেষ্টা করবেন পূর্ব দিক নিচু রাখার চেষ্টা করবেন আর পূর্ব দিকে পারলে তুলসী গাছ প্রতিষ্ঠা করবেন বা বাড়ির স্থানে আগে আগেকার দিনে যেমন মিডিলে থাকতো তুলসী গাছ সেই রকম তুলসী গাছ রাখবেন যদি তুলসী গাছ শুকিয়ে যায় বা দেখছেন তুলসী গাছ লাগানোর সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে তাহলে জানবেন যে আপনাদের কিন্তু বাস্তুতে প্রবলেম আছে তখন কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটা অবশ্যই রেকটিফিকেশন এবং রেমেডি করে নেওয়া উচিত একদম ঠিক আমি একদম একমাত্র অরূপের সাথে বাস্তু দোষটা না কাটালে বোধ মানুষের উন্নতি বা শিক্ষার দিক থেকে যেটা বলবো শুধু অর্থনৈতিক উন্নতি বলবো না শিক্ষার দিক থেকে বা সমস্ত রকম পারিবারিক শান্তি এই সমস্তগুলো বজায় রাখার জন্য বাস্তু কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো বাস্তুকে অবশ্যই ঠিক রাখা উচিত এবং এই ব্যাপারে যদি আরও পরামর্শ করতে হয় অবশ্যই পৌঁছে যাবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর কাছে তো শুধু বাস্তু বলবো না যে কোনো রকম সমস্যার জন্য আপনার যদি অ্যাস্ট্রোলজিক্যালি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু সলিউশন

খুবই ভালো শীতকালেই তো কেকটা চলে এবং শীতের শীতকাল মানে আমরা সবাই জানি কেক আর আপনার কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে একটু বলতে পারি আচ্ছা বলুন হ্যাঁ আমার মেয়ের নাম হচ্ছে পাইল দাস আর ও মেয়ের দাসই ও এবার এমবিএ তে ব্যাঙ্গালোরে পড়তে গেছে তা উনিশে পাস আউট তার চাকরিটা কিরকম খুব ভালো কথা আপনার মেয়ে আমি প্রত্যেক অনুষ্ঠানে বলে থাকি মেয়ে যখন ব্যাঙ্গালোরে আছে সেই জায়গায় কিন্তু দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা করে শুতে বলবেন এবং পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে সেই পড়াশোনা মনে রাখতে পারে এইটা বলে দেবেন আপনি আর সেকেন্ড কথা হচ্ছে বিষ লগ্ন বললেন আর মেষ রাশির ক্ষেত্রে আপনি হলুদ লাল এবং কমলা এবং সাদা এই চারটে কালার কিন্তু আপনি মেয়েকে ইন্টারভিউ বা পরীক্ষা হলে পড়ে যেতে বলবেন আচ্ছা তাহলে কিন্তু শুভ ফল দেবে তার সাথে যদি ছকের কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেই জায়গাটা একটু দেখিয়ে নেবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে যদি ছকের জায়গাটা যদি ডিস্টার্ব থাকে কারণ পরবর্তীকালে আপনি মেয়ের বিয়ে দেবেন সেই জায়গাটাও খুব দরকারি বিয়ের ক্ষেত্রে কিন্তু জটুক বিচার করে করা উচিত কারণ এখনকার দিনে কিন্তু প্রচুর ডিভোর্স বা কিন্তু সেপারেশান আসছে সেই জায়গাটা যাতে না হয় বা ছকে যদি

অনেক ধন্যবাদ অরূপ আজকে আসার জন্য আশা করি ওনারও খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে এবং উনি তো আমাদের ওদিকে বসেনেও বাগবাজারে বাগবাজারে বসি কোনো অসুবিধা নেই ওনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে অনেক 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 ধন্যবাদ জানাবো অরূপকে আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য শুধু আজকে বলে না রোজ দিন আমাদের সাথে থাকার জন্যে আর তোমাকেও আশা করি ওকে ভালো লাগার জন্যে তোমাকে ধন্যবাদ এবং আমাদের দর্শক বন্ধুদের ধন্যবাদ আপনাদেরও যে অরূপকে ভীষণ ভালো লাগছে সেটা আপনাদের রেসপন্স দেখে আমরা জানতে পারছি আপনারা যারা অ্যাজ এ পার্টিসিপেন্ট আমাদের এখানে আসছেন তারা কিন্তু এসে প্রথমেই খোঁজ করছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী কোথায় ওনার সাথে একটুখানি কথা বলবো অনেক ধন্যবাদ জানাবো অরূপকে একটা পর আমি রাধুনি ভাই রান্না বাংলা মানে শ্যামা সঙ্গীত রবি ঠাকুরের গান মশলা মানে ডাটা মশলা রান্নাই আনে প্রাণ যা জানা খাস ডাটা কুরু মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবে কিনবেন ডক্টর অরুপ কুমার শাস্ত্রী টপ সেলিব্রিটি জ্যোতিষী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ও বাস্তুবিল ফোন নাম্বার নাইন ও

বাংলা মানে শ্যামা সঙ্গীত রবি ঠাকুরের গান মশলা মানে ডাটা মশলা রান্নাই আনে প্রাণ ডাটা মানে ভালোবাসা রান্নাটা ফিরে এলাম বিরতির পর দেখে নেব কেক কত দূর অলরেডি কিন্তু ওভেনের বাইরে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে কেন হবে না প্রচুর জিনিসপত্র মাল মশলা যে ওর মধ্যে রয়েছে হ্যাঁ এবার মশলা মানেই এটা বলবো যে আমাদের রান্নাতে মশলা মানেই কিন্তু কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের টাটা গুঁড়ো মশলা এবং ঘি মানেই হচ্ছে মটন ব্র্যান্ডের পিওর ঘি হ্যাঁ এটাতে হয়তো এগুলো ইউজ করা হয়নি কিন্তু না হলেও মানে আমাদের এখানে সবসময় ইউজ করা হয়ে থাকে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের টাটা গুঁড়ো মশলা এবং মটন ব্র্যান্ড পিওর ঘি কেক রেডি হয়ে গেছে এবার তো সাজিয়ে দেওয়ার পালা চলছে

তুমি কি দিতে চাও আচ্ছা চকলেট আর বাটার মিক্স করা হচ্ছে এটা করতে দেয়া হলো চকলেট বাটার তাই তো এবার এটা মেল্ট হওয়ার পর কি করছো এটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমি এই কেকের মধ্যে আমি ওটাকে স্প্রেড করব আচ্ছা আচ্ছা করে তার উপর তোমার এইগুলো তুমি এটা জন্য জেমস স্যার এখানে আমি কিছু এ দেখছি রোজেস দেখছি এগুলো দিয়ে আচ্ছা ইন দি মিন টাইম আমি একটুখানি তোমার সাথে তো গল্পই করা না বলো তাই তো কি কি করতে ভালো লাগে তোমার নিজের জন্য কি করো তুমি যখন হাতে সময় পাও অফ নিজের জন্য বলতে কি নিজের জন্য কিছু করি না আমি লোকের জন্য করতে ভালোবাসি আচ্ছা যেমন হ্যাঁ বন্ধু বান্ধবদের উপকার করা কোনো জায়গায় কোনো কিছু হলে সঙ্গে তাকে বলা এই সমস্ত মানে তার সাথে ওই জন্য আমার একটু ভালোবাসাটাও সবার কাছে একটু বেশি আছে মানে সোশ্যাল ওয়ার্ক গোছের কাজ তুমি পছন্দ করো মানে করে থাকো আর কি আচ্ছা এখানে তো তোমার শ্বশুর বাড়ি তোমার বাবা মানে বাপের বাড়ি বাপের বাড়ি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট আর এমনি ঘুরতে টুরতে যাও কোথাও ভালো লাগে ঘোরা প্রতি বছর আগে তো তাও মেয়ে ছোট ছিল তখন তো বছরে মানে তিন চারবার যাওয়া হতো তারপর যত ক্লাস উঁচুতে উঠছে তত একটু কমে যাচ্ছে তারপর বছরে একবার এসে ঠেকেছে দাদা কি করেন দাদা ব্যবসা যাক ভালো কোথায় কোথায় ঘোরা হয়েছে এই তো গতবার গেলাম আমি ব্যাঙ্গালোর তারপরে যে ব্যাংকক তারপরে সিঙ্গাপুর ওইটা ওইটা টোটালটাই করেছি মালয়েশিয়া টোটালটাই করেছি এবার ইচ্ছা আছে না কিন্তু দেখা যাক যদি বলে কোয় কিছু করা যায় কিনা ওটা মোটামুটি সতেরো দিন দিনের আছে হ্যাঁ আমরা তো একটা সংস্থার সাথে যাই মানে মে বড় হয়ে যাওয়ার পর থেকে আমরা নিজেরা একা যাই না সবসময় ওই কোনো কোম্পানির সাথেই ওটা হতে থাক আমরা শুনে নেব এই রেসিপিটা আর একবার প্রথম থেকে অ্যারোমা অরেঞ্জ চকলেট কেক উপকরণ এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো চিনি দুটো ডিম এক চামচ ভ্যানিলা এসেন্স এক চামচ বেকিং পাউডার এক চিমটে নুন অ্যারোমা অরেঞ্জ সিরা সাদা তেল বাটার ও ডার্ক চকলেট প্রণালী একটি পাত্রে প্রথমে ময়দা দিতে হবে তাতে পরিমাণ মতো বেকিং পাউডার ও এক চিমটে নুন দিয়ে মেশাতে হবে অন্য পাত্রে দুটো ডিম পরিমাণ মতো তেল বা গলানো বাটার দিয়ে বিট করতে হবে তারপর চিনি গুঁড়ো দিয়ে আবার বিট করে ভ্যানিলা এসেন্স ও ময়দাটা ঢেলে দিয়ে মেশাতে হবে অ্যারোমা অরেঞ্জ কালারটা দিয়ে আবার ভালো করে মেশাতে হবে যে পাত্রটিতে কেকটি বানানো হবে তার ভিতরে চারপাশে তেল ব্রাশ করে দিয়ে তাতে একটু ময়দা ছড়িয়ে ব্যাটারটি ঢেলে দিতে হবে ওটিজিটা প্রিহিট করে রাখার পর ওই পাত্রটি ঢুকিয়ে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে কুড়ি মিনিট রাখতে হবে কেকটি তৈরি হলে ওটা বার করে ঠান্ডা করতে দিয়ে বাটার ও ডার্ক চকলেটকে মেল্ট করে কেকটাতে স্প্রেড করে জেমস ও ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অ্যারোমা অরেঞ্জ কেক শুনে নিলাম রেসিপিটা প্রথম থেকে আরেকবার এটা হতে থাকুক এটা অলমোস্ট হয়ে এসছে আর একটু সময় লাগবে ইন দে মেন টাইম আমি দিয়ে দেব আজকের বাবলিকে গিফট আপনার জন্য রয়েছে চন্দ্রাবতীর তরফ থেকে গোল্ড বডি মাসাজ জেল থ্যাংক ইউ কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার এই গিফট হ্যাম্পারটা আপনার জন্য মটন ব্র্যান্ড পিওর ঘি এই গিফট হ্যাম্পারটা দিয়েছে আপনাকে রেডি হয়ে গেছে মেল্টেড চকলেট অ্যান্ড বাটার একটু একটু দেখে নিই হয়ে গেছে একদম হয়ে গেছে এবার হচ্ছে কেককে সাজানোর পালা পুরো মেল্ট হয়ে গেছে বাটার আর চকলেট ইন্টারেস্টিং কিন্তু একদম অনেকে কি করে শুধু চকলেটটাকে মিল্ট করে দিয়ে দেয় কিন্তু তাতে কোনো টেস্ট আসবে না হুম হয়ে গেছে হ্যাঁ মানে অরেঞ্জ এসেন্স চকলেট সফট লেবার পাওয়া যাবে এটা থেকে এগুলো সত্যি শেখার ব্যাপার রয়েছে কিন্তু তাই না একদম মানে না শিখলে এই প্রসেসগুলো যায় না ঠিক তাই অসাধারণ দেখতে লাগছে কিন্তু কোনো কথাই হবে না দারুণ দারুণ এত এত ভালো ফিনিশিংটা হচ্ছে মানে অরেঞ্জের ওপর চকলেটের কোটিং মানে এটাতে চকলেটের টেস্টও পাবো আবার অরেঞ্জের টেস্টও থাকছেই অ্যাট এ টাইম খুব সুন্দর আচ্ছা ডিজাইন করা হচ্ছে কাটা দিয়ে আমি কিন্তু ইমপ্রেসড সত্যি আমারই মনে হচ্ছে আমি নিজে শিখতে চলে যাই এই কীভাবে এগুলো তৈরি হচ্ছে আচ্ছা এত রকমের যে আপনি বেকিং জানেন বা আদার এগুলো জানেন তো এগুলো নিয়ে কোনো ক্লাস বা কোনো কিছুর কথা ভেবেছেন যে ক্লাস করানোর কথা বা শেখানোর কথা আপনার এরিয়াতে হ্যাঁ ভেবেছি হ্যাঁ যে বলে আমি তো কেন যে আমি নিজে শিখতে ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে এত সুন্দরভাবে আপনি করছেন সাজাচ্ছেন না মানে পুরো জিনিসটা বানালেন এটা একটা প্রসেস এটা অবশ্যই শেখার ব্যাপার থাকে না শিখলে কিন্তু এগুলো করা যায় না আপনি কি গান টান করেন কিছু না 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 কবিতা কিছু না আমি রান্না নিয়েই সব সময় রান্না নিয়েই তো আমরা বা আমাদের বন্ধুরা দর্শক বন্ধুরা তারা কি কিছু শুনবে না আপনার কাছ থেকে কিছু তো একটা করুন কিছু পারি না কিছু পারেন না কি করে মানি বলুন তো এত সুন্দর একটা কেক যে আপনি বানিয়ে দিলেন আমাকে রান্না বলে আমি এখন রান্না আপনি যদি বলেন কিছু পারি না তাহলে এটা কেউ বিশ্বাস করবে না বললে আমি রান্না নামিয়ে দেব এক্ষুনি যা রান্না বলবে নামিয়ে দেব কিন্তু অন্যগুলো পারি না গো এটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে থাকি তো যার জন্য এটার উপরে আমার বেশি মোহটা সেই এই হচ্ছে ব্যাপার অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে অ্যারোমা চকলেট অরেঞ্জ কেক এবার হচ্ছে টেস্ট করার পালা অ্যারোমা চকলেট অরেঞ্জ কেক দুধর্ষ একটা কেক একটা অসাধারণ জিনিস তৈরি হয়েছে আজকে আমাদের রান্নাতে অ্যাট এ টাইম অরেঞ্জ এবং চকলেট এইরকম কম্বিনেশনের কেক কিন্তু আমরা কমই খেয়ে থাকি অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের রান্নাতে আসার জন্য এত সুন্দর একটা কেক করার জন্যে তার সাথে ধন্যবাদ দেব সবাইকে যারা আমাদের এত ইন্সপায়ার্ড করছেন এবং আমাদের সাথে আছেন আমাদের সাথ দিচ্ছেন জেনে নেব আজকের প্রশ্নটা আজকের প্রশ্ন কি আসছে তার উত্তরটা দিয়ে যথারীতি চলে আসুন আমাদের সাথে রান্নাতে রান্না করতে চলুন জেনে নিই আজকের প্রশ্নটা কি আজকের প্রশ্ন আমাদের অতিথি বাবলি কার কাছ থেকে এই বিশেষ রান্নাগুলো শিখেছেন জেনে আজকের প্রশ্ন নয় উত্তর পাঠান এবং চলে আসুন সোজা আমার সাথে রান্নাতে রান্না করতে অনেক এনজয় করতে এবং এই উইন্টারে স্পেশাল স্পেশাল সমস্ত যেসব রেসিপি আপনাদের মনে আসছে সেগুলো নিয়ে হাজির হয়ে যেতে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার আমি রাঁধুনি ভাই রান্না